বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের ঠিকানা ইউটিউব চ্যানেল বন্ধুরা বরাবর মতো চলে আসলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের প্রায় প্রত্যেকটি জেলাতে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমরা একটি ব্যতিক্রম ধরনের একটি ফল যেটা হচ্ছে সব মানে সুপারি এটা কিন্তু আমাদের প্রায় বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি মানে এলাকাতে প্রায় দেখা যায় দু একটা বাড়িতে বাদে প্রায় প্রত্যেকটি বাড়িতে থাকে এগুলো তো আমাদের এই সুপারি গাছের অনেক ধরনের রোগ হয়ে থাকে কিন্তু আমরা কোনো ধরনের কীটনাশক এগুলোতে ইউজ করি না মানে এটা আমাদের কমন একটি জিনিস না সেজন্য ইউজ করি না কি তো আমাদের মারাত্মক একটি সমস্যা আছে আমি সেদিন ফেসবুকে একটা ভাইয়া জানতে চাইছিল যে ভাইয়া আপনি তো অনেক ধরনের ভিডিও করেন তো আপনি আমাদের সুপারি নিয়ে একটা ভিডিও করবেন কারণ আমাদের অঞ্চলে প্রায় বিশেষ করে সুপারি আমরা চাষ করে থাকি এটা বছরে একবার ফল দেয় বেশি বিস্তৃত হয় না অল্প জায়গাতে বেশি পরিমাণে গাছ লাগানো যায় এবং সঠিক সময় চার থেকে পাঁচ বছরের মধ্যে ফল সংগ্রহ করা যায় এখনকার যেগুলো হাইব্রিড আছে এবং দেশিগুলোতে আর এটা মানে বাড়িতে লাগানোর সবচেয়ে সহজ উপায় এবং সৌন্দর্য হয় আমাদের বাড়ির চারে মানে দিক দিয়ে বা বিভিন্ন

সুন্দর আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি কোনো রকম ভুল টুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছ ছোট অবস্থায় ফল ফেটে পারে বা বড় এই অবস্থায় ফেটে যেতে পারে তো এইটার সমাধান হচ্ছে শীতকালে কিন্তু আমাদের সুপারিটা হয়ে থাকে দেখবেন যে শীতের শেষে আমরা সুপারিটা সংগ্রহ করতে পারি কিন্তু শীতের মধ্যেতেও আমরা সুপারি সংগ্রহ করতে পারি তো শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে এই সুপারিগুলো ফেটে যায় এমন অবস্থা আছে যে পুরো গাছের সুপারি ফেটে পড়ে যাচ্ছে আর আরেকটা ঘটনা হচ্ছে আমাদের গাছে সুষম সারের অভাব থাকে আমরা বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি কিন্তু আমরা ব্রোণ সারটা দেই না তো বন্ধুরা ব্রণ সারের অভাবে এই সুপারিটা এরকম ফেটে যায় তো বন্ধুরা গেল একটা হচ্ছে আমাদের সুষম সারের অভাব যেমন ব্রণ সার এবং শীতের আবহাওয়ার কারণে তো যদি আবহাওয়ার কারণে ফেটে যায় আমাদের করা কিছু নাই যদি ব্রণের অভাব ফেটে যায় তাহলে আমরা সোলোবর বরণ প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে সুপারি ছোট অবস্থায় এবং বড় আকৃতি হলে পনেরো থেকে বিশ দিন পরপর দুইবার স্প্রে করার পর আবার আমরা এক মাস বা পনেরো দিন বিশ দিন এরকমভাবে ভাবে আমরা যদি নিয়মিত স্প্রে করি ধরেন আমরা বিশটা দিন পরপর যদি স্প্রে করতে থাকি তাহলে কিন্তু এই রোগের সমাধান আমরা অবশ্যই পেয়ে যাব আর গাছে অবশ্যই আপনারা সেচ প্রদান করবেন যাতে অতিরিক্ত খরার কারণে কিন্তু এটা ফেটে যেতে পারে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে পানির ঘাটতি দেখা দেয় তো সেক্ষেত্রে এমন হতে পারে তো বন্ধুরা জেনে গেলেন আজকের সমাধান সুপারি ফেটে যাওয়া বা সুপারি ফেটে পড়ে যাওয়া এই রোগের সমাধান যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে বিভিন্ন ধরনের ভিডিও করা হয় তো সেগুলো পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম